নমস্কার, আমি কলতান দাশগুপ্ত, পশ্চিমবঙ্গে ডিওয়াইএফআইয়ের একজন কর্মী। আজকে গোটা রাজ্য জুড়ে ডিওয়াইএফআইয়ের কমরেডরা, সতীর্থরা, আমরা একসাথে সকলে গণ লাইভ করছি। কারণ যখন আমরা গণ লাইভ করছি, ঠিক সেই সময় আমাদের দশজন বন্ধু সতীর্থ কমরেড তারা এই মুহূর্তে জেলবন্দী অবস্থায় রয়েছেন। তাদের কোনো অপরাধ নেই, কিন্তু এই পশ্চিমবাংলায় এই মুহূর্তে যাদের কোনো অপরাধ নেই, এই রকম মানুষকেও জেলবন্দী থাকতে হচ্ছে। গত 11 এপ্রিল উত্তর চব্বিশ পরগনার বারাসাতে ছাত্র যুব মহিলা আন্দোলনের কর্মীরা, বামপন্থী ছাত্র যুব মহিলা আন্দোলনের কর্মীরা, তারা ডিএম অফিস অভিযানে গেছিলেন। আগে থেকে পুলিশকে, প্রশাসনকে জানিয়ে এই অভিযান হয়েছিল, এবং এই অভিযান শুধুমাত্র চুরি করার লাইসেন্স দিতে হবে তার জন্যে ছিল না। এই অভিযান এই কারণে ছিল যে যারা চুরি করছেন তাদেরকে জেলে পুরতে হবে, এবং যারা চুরি করছেন, যে চুরির টাকা নয় ছয় হয়েছে, সেই সমস্ত চুরির টাকা উদ্ধার করে যাদের থেকে চুরি করা হলো সেই গরিব মানুষকে সেই টাকা ফেরত দিতে হবে, এই দাবিতে তারা অভিযান করেছিলেন। এই দাবিতে অভিযান করেছিলেন যে 100 দিনের কাজের টাকা নিয়ে নয় ছয় করা যাবে না। আমার নামে যদি জব কার্ড থাকে, তাহলে আমার নামের জব কার্ডের অ্যাকাউন্টটা গ্রামের পঞ্চায়েতের প্রধান বা তৃণমূলের হোমরা চোমরা মাতব্বরের সাথে অ্যাকাউন্টে ফিক্স করে দেওয়া যাবে না, যে কাজ করব আমি আর টাকা ঢুকবে সেই তৃণমূলের এক মেম্বারের অ্যাকাউন্টে। এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্যে আবাস যোজনায় যাদের বাড়ি থাকার কথা, যাদের নাম তালিকায় থাকার কথা, সেই যোগ্য প্রার্থীরা যাতে আবাস যোজনায় যোগ্য বাড়িটা পান, যারা এমনি তৃণমূল করার সুবাদে বা অতীতে তৃণমূল করে এখন রক্ষা কবচ পেয়ে বিজেপি করার সুবাদে তিনতলা পাঁচতলা সাততলা বাড়ি বানিয়ে ফেলেছেন, সেই প্রাসাদ বানিয়ে ফেলা লোকগুলো এই আবাস যোজনায় নাম তাদের যদি ঢুকে যায়, তাহলে স্বাভাবিকভাবেই যারা যোগ্য, যাদের মাথার ওপর ছাদ নেই কিন্তু ছাদ থাকার প্রয়োজন আছে, তাদের নাম বাদ যায়। গোটা পশ্চিমবাংলা জুড়ে, উত্তর চব্বিশ পরগনা জুড়েও এই ঘটনা প্রচুর হচ্ছিল। এর প্রতিবাদে 100 দিনের কাজের টাকা যাতে ঠিকমতো অ্যাকাউন্টে ঢোকে, আবাস যোজনার বাড়ি যাদের পাওয়ার কথা তারাই যাতে নিজের যোগ্যতা অনুযায়ী বাড়ি পান, এবং গোটা রাজ্য জুড়ে যে চাকরি চুরি হচ্ছে, গোটা রাজ্য জুড়ে যে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে এই চাকরি বিক্রির নাম করে, তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই এই ডিএম অফিস অভিযান ছিল। পুলিশ জানতো, প্রশাসন জানতো, ডেপুটেশন দেওয়া হবে, সবই জানতো। কিন্তু তারপরেও অতীতে কোনোদিন যা আমরা দেখিনি, অভিযান শেষ হয়ে যাওয়ার পর, অভিযান শেষ হয়ে গেছে ঘোষণা হয়ে যাওয়ার পর, বাড়ি ফেরার সময় স্টেশন থেকে কমরেডদেরকে গ্রেপ্তার করা হলো, এবং দীর্ঘদিন ধরে প্রায় বিনা বিচারে তাদেরকে আটক করে রাখা হচ্ছে জেলে। তাদের অপরাধ এই দুর্নীতিগ্রস্ত প্রশাসনের বিরুদ্ধে লড়াই করাটাই তাদের অপরাধ হয়ে দাঁড়িয়েছে। পুলিশ কর্মীরা যখন কোর্টে বিভিন্ন বয়ান টয়ান দেওয়া হচ্ছে, এরকম ভাব করছেন যেন এর থেকে বড় অপরাধ এই সময় পশ্চিমবাংলায় হয়নি। আমরা দেখছি পুলিশ কর্মীদের সামনে বসে একজন দুর্নীতিতে অভিযুক্ত মানুষ, তিনি তার দলীয় লোকজনের সাথে কথা বলছেন যে যখন তিনি জেরার মুখে পড়বেন তখন তাকে কী কী ধরনের কথা বলতে হবে, এইসব আমরা দেখছি। আমরা এও দেখেছি কলকাতার গার্ডেন রিচে তৃণমূলের দুপক্ষের মধ্যে কলেজ দখল নিয়ে যখন লড়াই হয়, তখন একজন পুলিশ অফিসারকে গুলি খেয়ে মরতে হয়, তার পরিবার কিন্তু আজও সুবিচার পায়নি। আমরা এও দেখেছি যে এই পুলিশ তৃণমূল কংগ্রেস যখন থানা ঘেরাও করে, তখন টেবিলের তলায় লুকিয়ে পড়ে ফাইল মাথায় দিয়ে, কারণ তৃণমূলের হাত থেকে তাকে ওই ফাইল বাঁচাতে পারবে এটাই বোধহয় তারা ভেবেছিলেন। আবার এই পুলিশের ভূমিকা সম্পূর্ণ উল্টো হয়ে যায় যখন নাকি বামপন্থী ছাত্র যুবরা রাস্তায় নামে। এই পুলিশ মইদুল মিদ্দাকে কলকাতার রাস্তায় ফেলে পিটিয়ে মেরেছিল, মইদুল কিন্তু নিজের চুরির টাকা জোগাড় করতে আসেনি, মইদুল কিন্তু শুধু নিজের চাকরির কথা বলতে আসেনি, মইদুল বলতে এসেছিল যে সব বেকারের কাজ চাই। সেই অপরাধে এই কলকাতার রাস্তায়, এই তপ্ত গরমে রাস্তার মধ্যে ফেলে পিটিয়ে মইদুলকে খুন হতে হয়, পুলিশ করেছিল সেটা। এই পুলিশ, এই সিভিক মধ্যরাতে বাড়িতে ঢুকে আনিস খানকে বাড়ির দোতলা থেকে ফেলে পিটিয়ে খুন করে, আর 10 বছর হয়ে গেল আমাদের বন্ধু সুদীপ্তর খুনের শাস্তি কিন্তু এখনও কেউ পায়নি। সেই কবে একটা ল্যাম্পোস্ট তত্ত্ব মাননীয় ঝুলিয়ে দিয়েছিলেন, আজ অব্দি তার কোনো বিচার হলো না। আর এই পুলিশ, এই প্রশাসন কোনো রকম দোষী না হওয়া ছাত্র যুবদেরকে যেভাবে আটক করে রেখেছে, আমরা তার তীব্র নিন্দা করছি।
আমরা চাই অবিলম্বে এদেরকে মুক্তি দেওয়া হোক, কারণ এরা গোটা রাজ্যের মানুষের, গোটা দেশের মানুষের কাছে এই দুর্নীতির অভিযোগ গত 10 বছর ধরে প্রমাণ করার চেষ্টা করেছে। 2013 সালে প্রথম টেট পরীক্ষা হয়েছিল এই নতুন সরকারের আমলে। 2013 সালের সেই টেট পরীক্ষায় দুর্নীতি হয়েছিল। ওই টেট পরীক্ষায় 45 লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন, খাতা বেরিয়েছিল 27 লক্ষের, 18 লক্ষ খাতা গায়েব হয়ে গিয়েছিলেন। শিক্ষামন্ত্রী ছিলেন ব্রাত্যবাবু, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ছিলেন এই মানিকবাবু। ওই প্রাইমারি টেটেই আরাবুল ইসলামের ছেলে এবং অনুব্রত মণ্ডলের মেয়ের চাকরি হয়েছিল। তবে থেকে, সেই 2013 সাল থেকে আজ অবধি এই দুর্নীতির বিরুদ্ধে ছাত্র যুবরা লড়াই করে চলেছে। তার জন্যেই তো এর আগে বামপন্থী ছাত্র যুব আন্দোলনের শীর্ষ নেতাদেরকে 5 দিন জেলে থাকতে হয়েছিল। বামপন্থী ছাত্র যুব আন্দোলনের শীর্ষ নেতাদেরকে এই মইদুলের ঘটনার পর, আনিস খানের ঘটনার পর জেলে থাকতে হয়েছিল, এবং এখনও আবার করে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। এলাকার কমরেডদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ভয় দেখানোর কাজ করা হচ্ছে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও হচ্ছে। কারণ গত কয়েক মাস ধরে, কয়েক বছর ধরে এই বাংলায় এবং এই রাজ্যে আমরা একই রকম দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে রয়েছি। এই বাংলায় একটা সরকার চলছে যারা এত রকমভাবে চুরির দিশা ফেঁদে ফেলেছে যে এদের নিয়ে আলাদা আলাদা বই লেখা যায়, দুর্নীতি কয় প্রকার ও কী কী। নিশ্চয়ই পরবর্তী বইমেলায় মমতা ব্যানার্জি সেসব বই লিখবেন, আমরা ওই বিতর্কের মধ্যে যেতে চাই না। কিন্তু কথাটা হচ্ছে, যে দুর্নীতি মমতা ব্যানার্জি করেছেন, আচ্ছা কেন্দ্রীয় সরকারে গত 8 বছর ধরে যে মোদী রয়েছেন, তিনি কি সেই দুর্নীতির বাইরে? ব্যাপন দুর্নীতি কি বিজেপির আমলে হয়নি? শুধু সেই দুর্নীতির কথা বললে তো হবে না। ব্যাপন দুর্নীতি যেমন বিজেপির আমলে হয়েছে, তেমনি বিজেপির আমলে গোটা দেশ জুড়ে দাঙ্গার পরিস্থিতিও তৈরি হয়েছিল। আর এই দাঙ্গার পরিস্থিতি থেকে এই পশ্চিমবাংলা কিন্তু বাম আমলে সুরক্ষিত ছিল। কারণ এই যত মানুষ আজকে লাইভ শুনছেন এবং যত মানুষ তার বাইরেও রয়েছেন, বাম আমলে তারা জানতেন যে এই পশ্চিমবাংলায় ভাইয়ে ভাইয়ে কখনো দাঙ্গা হয় না। এই পশ্চিমবাংলা এই রকম সংস্কৃতি বহন করে যে গোটা ভারতবর্ষ জুড়ে যা খুশি হোক, এই পশ্চিমবাংলায় মানুষ সুরক্ষিত থাকবেন তার ধর্ম, তার জাত নির্বিশেষে। কিন্তু গত 11-12 বছর ধরে পরিস্থিতি সে জায়গায় নেই। কখনো বসিরহাট, কখনো ধুলাগড়, কখনো অন্য কোথাও, সেখানে এই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে যে মানুষ আর ভরসা করে নিজেদের মধ্যে এই শান্তিতে থাকতে পারছেন না। এই পারছেন না বলেই আজকে পশ্চিমবাংলায় তৃণমূল বিজেপি মানুষ ভাগাভাগির রাজনীতি চালু করতে পেরেছে। যে বিজেপির সাংসদ দাঙ্গায় উস্কানি দিলেন, সেই বিজেপির সাংসদ উস্কানি দেওয়ার কিছুদিন বাদে এসে তৃণমূলের প্রার্থী হয়ে ভোটে জিতে মন্ত্রী হয়ে যাচ্ছেন। এই পরিস্থিতি কখনো আমাদের কাম্য ছিল না। ফলে এই পরিস্থিতি কাম্য না থাকার জন্যে আজকে যে ন্যাক্কারজনক অবস্থা গোটা পশ্চিমবাংলায় তৈরি হয়েছে, তার জন্যে দুদলই তো সমানভাবে দায়ী। আপনি কালিয়াগঞ্জের ঘটনা দেখুন, যে ন্যাক্কারজনক ঘটনা ঘটছে তার বিরুদ্ধে আজকে বিভিন্ন জায়গায় দেখছি জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রধান, তিনিও একটি রাজনৈতিক দলের প্রতিনিধি, রাজনীতির কথা বলছেন। রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রধান, তিনিও নানাভাবে রাজনীতির কথাই বলছেন এবং অন্য বিরোধী রাজনৈতিক দল কোথায় কী ভুল করছে তা বলছেন। সাধারণ মানুষ, আমরা যারা বসে রয়েছি এই সব সুরক্ষা কমিশন ইত্যাদি ইত্যাদির কাছ থেকে ন্যায় বিচার পাওয়ার জন্যে, তারা ন্যায় বিচার পাচ্ছি না, বরঞ্চ হতাশ হচ্ছি। কারণ দুই কমিশনের মাথায় যারা বসে রয়েছেন, তারা যদি আসলে দুটো রাজনৈতিক দলের প্রতিনিধি হন, তাহলে শুধু রাজনৈতিক ফায়দা লাভ ছাড়া তাদের মধ্যে তো আর কোনো মানুষের উপকার করার কোনো প্রবণতা আমরা দেখতে পাচ্ছি না। ফলে কালিয়াগঞ্জের ঘটনায় যা হলো, তিলজরার ঘটনায় যা হলো, হাঁসখালির ঘটনায় যা হলো, তাতে সাধারণ মানুষের ভরসা পেলেন কি কোথাও? সাধারণ মানুষ আমরা মনে করছি পেলেন না। সেই কারণেই আমরা দাবি করছি যে পুলিশ প্রশাসনকে অবিলম্বে নিরপেক্ষতার ঊর্ধ্বে পড়তে হবে। পুলিশ প্রশাসনকে অবিলম্বে চোর চিটিংবাজদের বাদ দিয়ে সাধারণ মানুষের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। কালিয়াগঞ্জের ঘটনা হোক, কি হাঁসখালির ঘটনা হোক, কি অন্য যে কোনো ঘটনা হোক, তিলজলার ঘটনা হোক, প্রতিটা ঘটনায় মানুষের ভরসা ফিরে পাওয়ার মতো ব্যবস্থা প্রশাসনের সর্বস্তরে করতে হবে। এবং বিনা অপরাধে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যে আমাদের 10 জন বন্ধু, যে আমাদের 10 জন কমরেড জানকবুল লড়াই করে, দাঁতে দাঁত চিপে লড়াই করে ওই হাজতে বন্দী রয়েছেন,